চ্যানেল ইচ্ছে ডানা। সো গাইস আবার আগে বলি হ্যাপি দিওয়ালি, দিওয়ালিটা তোমাদের খুব ভালো 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 কাটুক। আর এখন আমরা তিনজনে যাচ্ছি একটা জায়গায় দিওয়ালি করতে, সো চলো লেটস গেট স্টার্টেড। আমরা গাড়িতে উঠি, তারপর দেখা। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি এক্ষুনি, ওখানে যেতে অনেকটাই লেট আছে, সো একেবারে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি, দেখো ঠাকুরটা তোমাদেরকে একটু পরে দেখাবো, হ্যাঁ ঠাকুরটা একটু ইচ্ছে আছে, তো ঠাকুরটা পরে দেখাবো। আর আন্টি রেডি হচ্ছে, আর পিউ মানে মানে জেঠুর মানে যার যার দেওয়ালিতে এসেছি তার একটা বড় একটা প্রিন্সেস আছে, তো সে এখন রেডি হয়ে গেছে। আর আন্টি রেডি হচ্ছে, এখন আসেনি, ওর পাশের ঘরে আছে, সো আসো তারপর তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। গাইস এই যে পিউদি, তখন তোমাকে বললাম, হ্যাঁ তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো, সো এটা হচ্ছে জেঠুর মেয়ে এক বছর, সো ও এখন প্রচন্ড লজ্জা পাচ্ছে, ও বলে না দেখাস না, তবু জোর করে দেখালাম, পরে ভালো করে দেখাবো, পিকচার তুলে নেবো, পিকচারটা পরে আপলোড করবো। সো যাই হোক জেঠিমা এখন জেঠিমার সাথে দেখানো বাকি, দেখে জেঠিমা কি করছে। সো জেঠিমা এখন ড্রেস করছে, ড্রেসটা পরে নি তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো গাইস আমরা একটু বাইরে এলাম, এই যে এখানে লেডি বসে আছে, এই যে প্রত্যেক বাড়িটাতে লাইটিং, প্রত্যেক বাড়িতে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, দেখো যেদিকে তাকাবে সেদিকেই লাইটিং, ভালো লাগছে দেখতে এখান থেকে, নিচটা তো লাইটিং আছে, দেখা যাচ্ছে মোটামুটি ওটা আমরা পরে দেখিয়ে দেবো। নিচে একটা গেট করেছে ফুলে, সো ওটা দেখানো হয়নি ভালো করে, আসলে আমরা তো দিনের দিন আসি না, আমরা পরের দিন আসি, আর এবছর দিনের দিন এসে ফেলেছি, ওই জন্য সবাই একটু বিজি আছে। আরেকজন আসছে প্রিন্সেস, এই যে ও দুটো গ্লাসে খাচ্ছে, ওর আজকে মুডটা একটু খারাপ কিন্তু কেন বুঝতে পাচ্ছি না দিশার, ঠাকুরটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। Thank you.
আমরা নিচে নেমে এসেছি। গেটটা তোমাদের তখন দেখানো হয়নি, জানি না শুনতে পাচ্ছ কিনা, বাট এই যে গেটটা। সো গাইস, আমরা গাড়িতে উঠে গেছি, এবারে সোজা বাড়ি। এই যে আমাদের জেটি, তোমাদেরকে অল্প করে দেখানো দেখাতে পারছি, বাট বেশি দেখাতে পারবো কি না জানি না, চলেই তো যাচ্ছি, কি করে দেখাবো। গাড়িটা ছিঁড়িয়ে দিয়েছে, এবার বাড়ি থেকে রওনা। দেখো এখানে অনেকেই প্রদীপ ধরাচ্ছে, ওই মোমবাতি দেখবো না দেখবো না করে কালী ঠাকুর অনেক কটাই দেখে ফেলেছি। হ্যাঁ, গলিতে গলিতে কালী ঠাকুর ভর্তি একদম। দাদারা আছে কটা, দাদার থেকে কটা ওই চকলেট বোম না বাজি বলে কি জানি না, বোম বোম চকলেট নিয়েছে। এই যে শিনু ঈশানি ওরা সব ফাটাবে, প্রচন্ড আওয়াজ হচ্ছে, প্রচন্ড শব্দ দূষণ করছে এরা, এদেরকে থানায় ধরে নিয়ে যাওয়া উচিত। দেখো ওরা এখনো পর্যন্ত বাজি ফাটাচ্ছে, বাবা এই যে দেখো বাজি ফাটাচ্ছে। ওরা এবার বন্ধ কর বাবা, শিনু এইগুলো খুব ফাটাতে ভালোবাসে। আরে ফাটছে না তো, ওই ফাটলো বোধ হয়। যাই হোক, সবাইকে বলি সাবধানে বাজি ফাটাবে, কেন সাবধানের মান নেই। যাই হোক, সবাই খুব সাবধানে বাজি ফাটাবে, আর বেশি শব্দ দূষণ করার কোনো দরকার নেই। কিন্তু আমাদের পাড়ায় যে শব্দ দূষণ হচ্ছে, আমি আর আমার মুখে কথাটা মানায় না। আর একটা শিনু ফাটালো, আর ঠান্ডা লেগেছে খুব। সো যাই হোক, এই যে দেখো শিনুর বাজি ফাটানো শেষ, তোমরা শুনতে পাচ্ছ। আর বক্স চলছে, ওই জন্য বেশিক্ষণ ভিডিও করতে পারিনি।
সো যাই হোক বাবারা দক্ষিণেশ্বরে গিয়েছিল কিন্তু বাবা পুজো দেয়নি, বন্ধু বান্ধবরা পুজো দিয়েছে। আর আমরা যেখানে দেওয়ালি করতে গিয়েছিলাম, হ্যাঁ যেখানে দেওয়ালি করতে গিয়েছিলাম সেখানে এই দেখো এটা দিয়ে সব রকম মিষ্টি ফ্লেভার, এখনো অনেক কিছু দিয়েছে বাট উপরে আনাটা সম্ভব হয়নি, এরকম দুটো দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের মিষ্টি আছে। এটা পান মশলা মিষ্টি বলে, আর এটা হচ্ছে চকলেটের মিষ্টি বলে, আর এগুলো সব কাজু বাদাম দিয়ে, কাজু বাদাম দিয়ে তৈরি মিষ্টি গুলো। আর এগুলো কাজু বাদাম দিয়ে, কোনটা তরমুজ, এই যেটা তরমুজ, হ্যাঁ এটা তরমুজ, মানে মিষ্টিটা ঠিক তরমুজের মতনই ক্যাটাগরি টাইপের আছে। আর এটা হচ্ছে আপেল, আপেল মিষ্টি, এখানে সব রকমের মিষ্টি আছে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওরা। সো দেখতে পেলে এরকম প্রত্যেক বছর জেঠু দেয়, আমি জেঠুই বলি যেহেতু, প্রত্যেক বছর জেঠু দেয় অনেক রকম জিনিস দেয়। আর যেগুলো ওই নিচে দিয়েছে চিপস কুরকুরে ওগুলো তো আনা যায় না, ওই জন্য ওগুলো ওখানে আছে। আর এখানে এই টেনেছে তোমাদেরকে দেখাবো বলে। আর এই যে মানে যে থালাটা দিয়েছে এটা আমরা রেখে দিই, এটা রেখে দিই, এটা আমরা পরে পুজোতে ব্যবহার করি। সো যাই হোক আর কথা বলতে পারছি না, আর আমরা একটু পরে খেতে বসবো, সেই থেকেই সেই ড্রেস পরেই আছি, বাজি ফাটিয়েছি। তো ওরাও বাড়ি যাবে খেয়ে দে, এখানে আজকে ডিনারটা করবে, ওরা খেতে বাড়ি যাবে। সো যাই হোক এই আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো সবার দেওয়ালি আশা করছি ভালো কেটেছে, আর আমাদেরও দেখেছো মোটামুটি ভালো কেটেছে, বাইরে বেশিরভাগটা কেটেছে। আমরা কিছু কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরেছি আর কিছু কিছু ধরতে পারিনি, তার কারণ তোমার মানে গাড়ি থেকে ঠাকুরগুলো দেখেছি কলকাতায়, না আমারও সম্ভব হয়নি, আর অত ঠাকুর তুলতে গেলে আমার ভিডিও অনেকটা লং হয়ে যাবে। সো যাই হোক, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।